সিপিএম এর হোল টাইমার মানে পার্টি চাকরি করে একজন হোল টাইমার কমরেড যার বাড়িতে সরকারি চাকরি ছিল না একজন কেউ দেখাতে পারো এক একজন নেতার পরিবারে গোটা পরিবারে সরকারি চাকরি তারা আসছে জ্ঞান দিতাম সেইটাই তুলে ধরার চেষ্টা করছে এ আবার বলছে বাবা দিয়েছে অর্থাৎ বড় লোক বাবার কাছ থেকে গাড়ি কিনে মেরে আমলে কাদের কাদের দুর্নীতি হচ্ছিল একটা একটা করে ফেসবুক পোস্টে উঠে আসছে আর যিনি বসে বসে সেই ফেসবুক পোস্টগুলো করে বিস্ফোরণ ঘটাচ্ছেন সেই কুনাল ঘোষকে আমি আমার সঙ্গে আজকে পেয়েছি এবং কুনালদার কাছে সরাসরি জানতে চাইব যে এই যে আপনি সময় দিয়ে দিচ্ছেন এগারোটার সময় একটা পোস্ট আসবে সেই পোস্টে একজনের নাম উন্মোচিত হবে দুর্নীতিকাণ্ডে তিনি জড়িয়ে রয়েছেন এইরকম সবসময় না দুর্নীতিকাণ্ড মানে কিন্তু মানে একদম টাকা অমুক মানে দুর্নীতি ব্যাপারটা একটা বড় ব্যাপার মানে আজকের দিনে আজকের যে ডিজিটাল ব্যবস্থাপনা তাতে তথ্য সংগ্রহটা যেভাবে সম্ভব আজ থেকে কুড়ি বছর আগের সেটা হতে পারে না ফলে এই ধরনের অনেকগুলো জিনিস রয়েছে কিন্তু একটাই বক্তব্য যে তৃণমূল কংগ্রেস যথেষ্ট অনেক ভালো কাজ করেছে কিন্তু কিছু অংশ ভুল হয়েছে কিছু অংশ অন্যায় হয়েছে ভুল হলে সংশোধন হবে অন্যায় হলে শাস্তি হবে কিন্তু কারা বলছে এটা একজন হোল কমরেড যার বাড়িতে সরকারি চাকরি ছিল না একজন কেউ দেখাতে পারবে বেশি শিক্ষক শিক্ষিকা তার বাইরে অন্য কিছু আছে তাহলে পার্টি করা মানে হোল টাইমার মানে সে একটা তার বাড়িতে তার আর্থিক সিকিউরিটির জন্য একটা সরকারি চাকরি এবং এটা বিপুল হারে হয়েছে পাহাড় থেকে সাগর অবধি এর মধ্যেও নানা ধরনের অভিযোগ এসছে কোনো চাকরি বা সিপিএম পার্টির যা নিয়ম সেই সব করে টোরে যখন তাকে পার্টিকেও কিছু দিতে হয় বা যে লেভি ইত্যাদি আছে তো তাতেও তো পার্টি আর্থিকভাবে খানিকটা সুবিধা হচ্ছে ফলে এই যে একটা সিস্টেম যে যারা পুরো আত্মীয় স্বজন সব মিলিয়ে এক একজন নেতার পরিবারে গোটা পরিবারে সরকারি চাকরি তারা আসছে জ্ঞান দিতাম সেইটাই তুলে ধরার চেষ্টা করছে যেখানে নিয়োগ দুর্নীতিকে একেবারে সাড়াশি চাপে ফেলতে চাইছে বিরোধীরা যেখানে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস কি পঞ্চায়েত ভোটের আগে উঠে দাঁড়ানোর জন্য সেই নিয়োগ দুর্নীতিকেই না না পঞ্চায়েত আমরা মানে খুব মানে ভালোভাবে জিতব এবং সেটা কাজের মধ্যে দিয়েই জিতব কিন্তু কারণ যা উন্নয়ন হয়েছে এবং যেভাবে বিভিন্ন পরিবার তাদের সবাই পরিষেবা পেয়েছেন মানুষ ভোট দেবেন কিন্তু এটা আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই সেই কারণে দু সালে আমরা ক্ষমতা এসেও কিন্তু যে অমুকের চাকরিটা কেন হয়েছে সিপিএম নেতার অমুকের বাড়িতে কেন এতগুলো চাকরি আমরা এসব বলিনি কিন্তু যে পরিমাণ কুৎসাটা নিয়ে এরা মানে চোর ইত্যাদি গোটা পার্টিকে কেন্দ্র করে যে আরম্ভ করেছে তাহলে তোদের বুঝতে হবে যে তোমরা ডাকাতি করে গেছো তোমরা গোটা শিক্ষা সিস্টেমটা নিজেদের পার্টির মধ্যে ঢুকিয়ে নিয়েছো এক একজন নেতার এক কজন করে পরিবারের চাকরি হয়েছে কিভাবে হয়েছে কী মানে কেন হলো কিভাবে হয়েছে কোন যোগ্যতা একটা বোঝা আমি ইন্টারভিউ দিয়েছি আর ইন্টারভিউ দিয়েছেন মানে সেই ইন্টারভিউটা আর কে কে দেওয়ার সুযোগ পেলেন অর্থাৎ এখানে যেই শূন্য পদ সেটা আরও কতজন যোগ্য প্রার্থী জানতে পারলেন তারপর তো আসবে শূন্যপদ দুজন হয় দুটো কমরেড জয়েন করছে অথবা চারটে কমরেড ইন্টারভিউ দিতে আসছে তার থেকে দুজন আসছে তো এইটাকে দিয়ে তো স্বচ্ছতা বলে না সিপিএমের হোল্ডাইভার মানেই পার্টি চাকরি করে দিয়েছে শুধু এখানে পাশের ত্রিপুরা এই সিপিএম এত অনিয়ম করেছে দশ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে এই কোর্টের রায় তো ওখানকার ধর্ণামঞ্চে তো কোই সিপিএম নে তারা যেতে পারেন না তো ফলে কারা আঙুল তুলছে তারা তো কাঁচের ঘরে বসে ডিল ছুটছে সেটাই আমরা মনে করিয়ে দিচ্ছি এবার হোল টাইমারের প্রসঙ্গটায় আসে যেখানে শতরূপ ঘোষ গাড়ি কিনেছেন বাইশ লাখ গাড়ি বাইশ লাখ দামি গাড়ি আপনি আপনার পোস্ট এবং সেই পোস্টের পালটা শতরূপ ঘোষের দাবি হচ্ছে তিনি তার বাবার টাকায় গাড়ি কিনেছেন এবং সেখানে আপনিও আরেকটা পোস্ট করেছেন আপনার বাবাকে নিয়ে কি বিষয়টা কি ছিল বিষয়টা কিছু না বিষয়টা হচ্ছে আমাদের আমাদের যুবনেতা মৃত্যুঞ্জয় পাল আমাকে একটা রিপোর্ট দিল যে শতরূপ একটা গাড়ি কিনেছে গাড়িটার ডাউন পেমেন্ট হচ্ছে বাইশ লক্ষ টাকা তো এখন সিপিএমের একজন হোল টাইমার তিনি যদি বাইশ লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনেন তো সেটা তো একটু চোখে লাগার মতো হবে তো সেই হিসেবে আমি মৃত্যুনকে বলি পুরোটা খোঁজখবর নেওয়ার জন্য মৃত্যু তার উপর দাঁড়িয়ে একটা রিপোর্ট তৈরি করে আমায় দিয়েছে তাতে আমি দেখতে পাচ্ছি যে শতরূপ ঘোষ বিং হোল টাইমার একজন যুবনেতা খুব সিনিয়রও নাও যুবনেতা বার কত ফেরেছে তো ও একটা গাড়ি কিনেছে তো গাড়িটা যেটা কিনেছে গাড়িটা কিনেছে ও এই সায়েন্স সিটির কাছে একটা শোরুম থেকে গ্র্যান্ড ভিটারা স্ট্রং হাইব্রিড আলফা প্লাস এই মডেলের একটা গাড়ি গাড়িটার দাম হচ্ছে উনিশ লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা তার সঙ্গে ট্যাক্স পলিউশন এসব নিয়ে গিয়ে বাইশ লক্ষ টাকা পড়েছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি সকালে পোস্টেও পরিষ্কার করে লিখেছি মানে এই শব্দটাও লেখা আছে যে হয়তো ওর বাবাও দিয়েছে এই শব্দটা লেখা আছে আমার সকালের পোস্টে যে ওকে টাকাটাও কোথা থেকে পেল ব্যাঙ্ক লোন পাবে না হোল টাইম ধরা যাক বাবা বা কোনো আত্মীয় দিয়েছেন এখানে একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আচ্ছা বাবা দিয়েছেন বাবা তো নিজের নামে এই গাড়িটা কিনতে পারতেন ধরা যাক আমার বাবার একটা গাড়ি ছিল বা বাবা একটা গাড়ি কিনলেন তখন আমি চাকরিতে এসে গেছি কিন্তু বেশি টাকাটা বাবা দিচ্ছেন তো আমি কি বলবো মানে যে কোনো সুস্থ মূল্যবোধের পরিবারে বাবা যখন বলছেন গাড়িটা তোর নামে কিনি তখন বলো না বাবা তুমি যতদিন আছো গাড়িটা কিন্তু তোমারই থাকবে ফলে এই যে সুস্থ মধ্যবিত্ত কালচার সংস্কৃতি তো সেটা থেকে ছিটকে বেরিয়ে বাবা ছেলের নামে কিনে দিচ্ছেন এটা খুব একটা অ্যাবনরমাল মানে ছেলের এটা গ্রহণ করা উচিত নয় মানে আমরা অনেকেই এটা গ্রহণ করি না বাবার বাড়িতে থাকি তার মধ্যে কোনো অপরাধও দেখি না বাবার গাড়িতে চড়ি যখন সময় আসবে আমরা নিজেরা আবার বলছে বাবা দিয়েছেন হলো এইবার যদি দেখো বাবা দিয়েছেন এর মধ্যে বাবার দেওয়া তো কোনো দোষ নেই আমি টাকার রং দেখতে যাচ্ছি না কিন্তু একজন মাঝ বয়সী ছেলে সে বাবার দেওয়া নেবে তার তো এই বয়সে উচিত বাবাকে সাপোর্ট দেয়া। তার বদলে সে যদি বাবার কাছ থেকে গাড়ি নিয়ে চলে এবং কে না কমিউনিস্ট পার্টি অর্থাৎ বড় লোক বাবার কাছ থেকে গা বিলাসবহুল গাড়ি কিনে ফুটানি মেরে কমিউনিস্ট সাহায্যে এই জায়গাটা নীতিগত আপত্তি কিন্তু তাহলে যার মানসিকতার মধ্যে রয়েছে ভালো গাড়ি বিলাসবহুল গাড়ি সেরা মডেল সে আবার কৃষক শ্রমিক অসংগঠিত শ্রমিক গরিবের কথা কী বলবে সিপিএমের সদস্য পদের পাঁচ নম্বর ধারায় পার্টি শপথ শপথ যেটা নিতে হয় তাতে রয়েছে পার্টির আমি লক্ষ্য উদ্দেশ্য গ্রহণ করছি গঠনতন্ত্র তারপরে আমি সাম্যবাদের জীবন জীবনযাপনের চেষ্টা করব এবং সর্বদা পার্টি ও জনগণের স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়ে নিঃস্বার্থভাবে শ্রমিক শ্রেণী মেহনতি জনগণও দেশের সেবা করে যাব তো আদর্শোপযোগী জীবন সাম্যবাদে সেটা কি বাইশ লাখ টাকার গাড়ি এই প্রশ্নটা তো কোথাও তারা তৃণমূল কংগ্রেসের যারা সদস্য রয়েছেন তাদের তুলতে পারেন যে তাদেরও মানে ইনফ্যাক্ট বড় বাড়ি বিলাসবহুল গাড়ি যদি যদি ব্যবসা থাকে থাকে চাকরি যেমন আমি কারুর তৃণমূল কংগ্রেস করি আমি চাকরি করি আমি তৃণমূল কংগ্রেস করি এবং অধিকাংশ সময় আমাকে গাড়িতে যেটা দেখা যায় সেটা আমার অফিস থেকে অ্যালটেড আমি যে কালো গাড়িটায় আমায় দেখা যায় আমি যেই মুহূর্তে অফিস ছাড়বো আমাকে কিন্তু গাড়িটা ছেড়ে দিতে হবে তো তৃণমূলেরও যারা চাকরি করেন যারা ব্যবসা করেন যারা একটা নির্দিষ্ট জায়গায় কাজ করেন আয় করেন তো তারা যদি তাদের মতো চলেন তো সেই জায়গাটা তো কোয়েশ্চেন করা থাকে না তো যারা আগে বাড়িয়ে সর্বহারার দল বলেন এটা তো তাদের দায় তাদের নীতিটাকে ইয়ে করা তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের স্বার্থে কাজ করছে আমাদের এমন অনেক কর্মী আছেন এমন জনপ্রতিনিধি আছেন গ্রাস আমি সেদিনকে দেখলাম কোনো একটা মোটর গ্যারেজে কাজ করছেন আমাদের একজন পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি আমার শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রী মন্তব্যোপাধ্যায় কাল থেকে কেন্দ্রের অঞ্চলের বিরুদ্ধে ধর্মায় বসেছেন আগামী দুদিন এটা কি পঞ্চায়েত ভোটের আগেই কংগ্রেসের একটা স্ট্র্যাটেজি বলে মনে করেন এটা ঠিক পঞ্চায়েত ভোট বলে না আসলে কেন্দ্রের প্রচুর মানে কেন্দ্র ব্যাপারটা হচ্ছে কি একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তো আমরা কর দিচ্ছি আয় কর দিচ্ছি অন্যান্য যারা ব্যাপার মানে কর তাহলে পশ্চিমবঙ্গ থেকে করটা কিন্তু নিচ্ছে কিন্তু দেওয়ার সময় পশ্চিমবঙ্গের প্রাপ্যটা দিচ্ছে অর্থাৎ এই যে এক লক্ষ আঠেরো হাজার কোটি টাকার বেশি বকেয়া হয়ে গেছে তো এখন সেক্ষেত্রে একটা সীমিত তহবিলে কাজ করতেও সমস্যা সামাজিক সুরক্ষাগুলি অগ্রাধিকার দিয়ে রাখতে হয়েছে সাধারণ মানুষকে নিরাপদ রাখতে আবার মুখ্যমন্ত্রীর ইচ্ছা থাকলে অনেকগুলো কাজ করা যাচ্ছে তাহলে একদিকে টাকা দিচ্ছে না আবার কেন্দ্রীয় রিপোর্টে বলছে পশ্চিমবঙ্গ ভালো কাজ করছে বিভিন্ন একশো দিনের কাছ থেকে শুরু করে বিভিন্ন দুয়ারে সরকার এক নম্বর দেশ আবার এদিকে একটা কুৎসা সবসময় সিবিআই ইডি কেন্দ্রিক একটা পলিটিক্স চলে যাচ্ছে আবার সিবিআই ইডি শুধু বিজেপির যেগুলো বললে সুবিধা হয় সেইগুলো বলছে সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী বলছে নারদ হচ্ছে আমার জীবনের একমাত্র প্রমাণিত অভিযোগ তারপরেও তাকে অ্যারেস্ট করা হয় এই সব মিলিয়ে কেন্দ্রীয় সরকার যে উৎসাহ করছে সিবিআই ইডির একটা পলিটিক্স হচ্ছে সবচেয়ে বড় কথা উন্নয়ন নিয়ে রাজনীতি করছে বকেয়া দিচ্ছে না এটা একটা না একটা সময় বলতে হতে এবং এই ধারণা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে একটা শক্তিশালী হাতিয়ার বহু বছর ধরে মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ভাবে যে এইটা করা উনি সেই ধরনের একটি কর্মসূচি নিয়েছেন এগুলোকে সবসময় আমরা ভোটের সঙ্গে নাম মিলিয়ে যদি আমরা এটা রাজ্যের স্বার্থ হিসেবে দেখি ধরা যাক যারা বলতে চাই যে আমাকে আরো দিয়ে দাও এবার হ্যাঁ নিশ্চয়ই তাহলে আপনিও বলুন কেন্দ্রকেও রাজ্যকে বলছেন দিয়ে দাও তাহলে কেন্দ্রকেও বলুন বকেয়াটা রাজ্যকে দিক সবকটা জটিলতার সমাধানের জন্য আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন এমনটাই বলছেন কুনাল ঘোষ এবং ইস্যুর পর ইস্যু এক একটা ইস্যু আসে এক একটা ইস্যু যায় এই মুহূর্তে রাজনীতির যে উত্তাপ চড়ছে তা আগামী দিনে কোন পর্যায়ে পৌঁছবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে ক্যামেরা সৌরভের সঙ্গে প্রচারটা আনন্দবাজার অনলাইন